ভারতকে বাদ দিয়ে জোট গঠনের চেষ্টা করছে এশিয়া অঞ্চলের অন্যতম পরাশক্তি চীন। 21 নভেম্বর চীনের ইউনান প্রদেশের রাজধানী কানমিংয়ে ভারত মহাসাগরের 19টি দেশ নিয়ে একটি বৈঠক করেছে চীন। এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি ভারতকে। গুরুত্বপূর্ণ এ বৈঠকে ভারতের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ বৈঠকে ভারত মহাসাগরের চারপাশের দেশগুলোর মধ্যকার সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এশিয়া এবং ইউরোপের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগ স্থাপনে চীনের বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে ভারতের বিরোধিতার কারণে দেশটি থেকে দূরত্ব রাখছে চীন। বিস্তারিত জানাচ্ছেন কাজী ইমদাদ। সামরিক দিকে এশিয়া অঞ্চলের সবথেকে শক্তিশালী দেশ রাশিয়া, আর অর্থনীতিতে এশিয়ার কোনো দেশই চীনের কাছাকাছি নেই। রাজনৈতিক দিকেও চাইনিজ কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হতে চলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বিশ্বব্যাংকের তথ্যে প্রায় 18 trillion মার্কিন ডলার বা 1800 লাখ কোটি টাকার জিডিপি নিয়ে আমেরিকার পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে চীনের অবস্থান। অর্থনীতিতে চীনের পরই জাপানের অবস্থান। তবে অর্থের হিসেবে বড় ধরনের পার্থক্য রয়েছে। প্রায় 5 trillion মার্কিন ডলার বা 500 লাখ কোটি টাকার জিডিপি নিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ জাপান। অন্যদিকে 3.5 trillion মার্কিন ডলার বা 350 লাখ কোটি টাকার জিডিপি নিয়ে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। এছাড়া প্রায় 2 trillion মার্কিন ডলার বা প্রায় 200 লাখ কোটি টাকা নিয়ে বিশ্বের অর্থনীতির মধ্যে সামরিক পরাশক্তি রাশিয়ার অবস্থান 11তম। বিশ্লেষকরা মনে করছেন সামরিক এবং অর্থনৈতিক দিকে এগিয়ে থাকা চীন বিশ্বের নেতৃত্বের আসন দখল করতে চায়। এজন্য এশিয়ার এই অর্থনৈতিক অঞ্চলগুলোর সঙ্গে ইউরোপের দেশগুলোর সংযোগ ঘটাতে চায় বেইজিং। ২০১৩ সালে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই নামে একটি প্রকল্প গ্রহণ করে চীন। প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলোর সঙ্গে সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এই প্রকল্পের মাধ্যমে চীনের অর্থায়নে বিআরআই ভুক্ত দেশগুলোতে সড়ক, ব্রিজ, বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের মাধ্যমে পশ্চিম চীন থেকে কাজাকিস্তান, বেলারুশ, পোল্যান্ড এবং জার্মানি হয়ে পশ্চিম রাশিয়ার সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। আরেকটি পথ চীন থেকে তুরস্ককে যুক্ত করবে। দক্ষিণ চীনের সঙ্গে সিঙ্গাপুরকে সংযুক্ত করবে আরেকটি পথ। এছাড়া চীনের সঙ্গে নেপালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পাকিস্তানের যোগাযোগ অবকাঠামোর বড় ধরনের উন্নয়ন করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। 2049 সালে রিপাবলিক অব চায়নার শতবর্ষ পূর্তির সময় এই প্রকল্পের কাজ শেষ করতে চায় চীন। এখন পর্যন্ত 149টি দেশ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে বিশ্বের অর্থনৈতিক অঞ্চলগুলোর ভ্রমণ সময় কমবে 12%, জিডিপি বাড়বে 7.1 trillion মার্কিন ডলার বা 700 লাখ কোটি টাকা, বাণিজ্য বাড়বে 2.7% থেকে 9.7%, আয় বাড়বে 3.4% এবং চরম দারিদ্র সীমা থেকে বেরিয়ে আসতে পারবে 7.5 কোটি মানুষ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এই প্রকল্পটি অন বেল্ট অন রোড এবং সিল্ক রোড নামেও পরিচিত। শি জিনপিং এর বৈদেশিক নীতির মধ্যে বিআরআইকে সবথেকে সুদূর প্রসারী হিসেবে দেখা হয়। বলা হয় এ প্রকল্পের মাধ্যমে বিশ্বে চীনের নেতৃত্বকে আরও স্পষ্ট করতে চান শি জিনপিং। তবে শুরু থেকেই চীনের এ প্রকল্পের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে ভারত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভারত ও চীনের মধ্যে আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তীব্রতা এনে দিয়েছে বেইজিং এর এই উদ্যোগ। ভারতের সঙ্গে বৈরিতা থাকার কারণে বিআরআইকে সহজেই গ্রহণ করেছে ভারতের অন্যতম প্রতিপক্ষ পাকিস্তান। 2021 সালের 14-16 অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত জাতিসংঘের দ্বিতীয় বিশ্ব টেকসই পরিবহন ও যোগাযোগ শীর্ষক সম্মেলনে ভারত বিআরআইকে চীন এবং পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক করিডোর হিসেবে উল্লেখ করে। যদিও এ প্রকল্পের মাধ্যমে পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানের মতো দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে এর মধ্যে $billion billion খরচ করে ফেলেছে চীন। সিল্করোড কৌশলের অংশ হিসেবে আফ্রিকার জাম্বিয়া, ইথিওপিয়া ও ঘানাতে বাঁধ নির্মাণ প্রকল্পে সহায়তা করেছে চীন। আফ্রিকার সর্বোচ্চ পিনাকল টাওয়ার নির্মাণেও আর্থিক সহায়তা দিচ্ছে দেশটি। 2018 সালে আফ্রিকার দেশগুলোতে $60 billion মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন শি জিনপিং। আফ্রিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সেখানকার পণ্য চীনের বাজারে প্রবেশাধিকার দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে চীন ধীরে ধীরে বৈশ্বিক নেতৃত্বের আসনের দিকেই এগিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ভারতকে বাদ দিয়ে ভারত মহাসাগরের তীরবর্তী 19টি দেশ নিয়ে বৈঠক করেছে চীন। বৈঠকের
আয়োজক সংগঠনের প্রধান লুই জাউহুই এর আগে ভারতে চীনের রাষ্ট্রদূত ছিলেন। চলতি বছরের শুরুতে ভারত মহাসাগরের দ্বীপগুলোর উন্নয়নের নামে একটি মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছিল বেইজিং, সেখানে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সাহায্য করবে দেশটি। তবে বিশ্লেষকদের দাবি, অর্থের টোপ দিয়ে ভারত মহাসাগরের দেশগুলোকে কাছে টানতে চাইছেন শি জিনপিং। এভাবে ভারতকেও চাপে রাখার কৌশল নিয়েছে প্রতিবেশী দেশটি। বৈশ্বিক অর্থনীতিতে 2005 সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে নতুন অধ্যায়ের শুরু হয়, যা ধীরে ধীরে আরও শক্ত হয়েছে। বর্তমানে ভারতের ব্যবসা, বিনিয়োগ এবং প্রযুক্তি ক্ষেত্রে সবথেকে বড় অংশীদার যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়ার সঙ্গেও সম্পর্ক ভালো রেখেছে এশিয়ায় চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত। গত 5 বছরে ভারত তার মোট অস্ত্রের অর্ধেকই কিনেছে রাশিয়ার কাছ থেকে। কাজী আমদাদ, দেশ টিভি।